তোরা তো কুরবানি চুরবানি দিতে পারোস না। আমারে মানুষ সালাম দিতে দিতে মুখ দা সেই ব্রুড আইলাই মি আর আপনি আমারে সালাম না দিয়ে গেলেন গা। ইমাম সাহেব জি আপনি না বড় একটা ভেদ উপলো গরিব বলে আপনি রাস্তাঘাটে অপমান করতেছেন। আমার গরু কুরবানি হবে তারপরে এলাকার গরু কুরবানি হবে। এই চুলের পিছনে মাসে যেটা খরচ হয় এটা তো তুই কামাইছ দি পারোস না বেড়া। বউরে এমন গেট আপ করাইছস মনে হয় তুই আমার থেকে চার ধাপ শিল্পপতি বেশি। কয়টা গরু কুরবানি দিবি রে এবার? ভাই এবার 15টা গরু দিতাছি। হ্যালো এই কই তুই রে টিকো? আরে বেটা গরু কিনতে যাবো আরে যাবো না বেটা গরু কিনতে হইব না তাড়াতাড়ি আয়। আমি বাড়িতে পারিছি কেবল পারিছি। হ্যাঁ তোর ভাবিও যাইব লগে। আর তোর ভাবি তো পাগল করে রয়েছে মাথা বেটা, ও নিজে গরু কিনবো নিজে পছন্দ করবো বেটা। বেরোইছি বেরোইছি তোর ভাবি আর আমি দুজনই বেরোইছি। ঠিক আছে চালু করে আয় বেটা। হ্যাঁ আয় ওকে। তোরে কইছি কালকে কি কই দিছি কো? ও ভাই বলছিলাম তো ভাই ওই যে রিকশা পাইনি তো এইজন্য আর কি লেট হয়ে গেছে ভাই। 7টার সময় আইতো কিছুন বাজে কটা বেটা 10টা বাজে গেছে গা বেটা। বাইরে বের হই তোমার জন্য ওয়েট করতেছি তোমার জন্য যাচ্ছে না। ভাবি চলেন ভাই চলেন বেটা 15টা গরু কিনতে হইবো বেটা 15টা গরু কিনতে সময় লাগবে না। হবে অনেক সময় লাগবে তো ভাই। আর ওই ট্রাকালারে ফোন দিছিলি এই 15টা গরু আনতে হইবো। হ্যাঁ ভাই কথা হইছে উনি বলছে যে আপনি আসেন কেনার পরে আমাকে ফোন দিবেন। আর বাজারের সবচেয়ে বড় গরু ধরবি? জি ভাই। আমার কি কম আছে বেটা? না ভাই না। হ্যাঁ এই এলাকায় এবার বিলামু মনে কর প্রত্যেকবার যেমন বিলাই এবার আরো বেশি বিলামু। আচ্ছা ভাই ঠিক আছে আমি তোর ভাবি নিজে রাতে বিলাইবো। তোর ভাবি কইছে যে বড় বড় গরু লাগবে তোর ভাবি নিজে রাতে বিলাইবো। আমি বের হইছি এই রোদের মধ্যে এইজন্য। ফকিন্নি ফকিন্নি যা আছে একবার যা আছে সব দিবি। আচ্ছা ভাই ঠিক আছে তুমি খুশি তো? আমি খুশি এলাকার কোন লোক যেন বাকি না যায়। আচ্ছা ঠিক আছে তোর ভাবির কিন্তু একটা প্রেস্টিজ আছে বুঝিস। তাই চলো আমি তো আছি ভাই টেনশন নিয়েন না ভাই আমি থাকালি ভাই। এলাকায় ফকিন্নি চকিন্নি যা আছে এটা একটা লিস্ট করবি সুন্দর করে কেউ যাতে বাদ না যায়। যদি বাদ যায় তোর খবর আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম। ছোট ভাই কি খবর কেমন আছো? ভালো ভাই। কই যেতেছো? একটু সামনে যাম ভাই সামনে যাই। গতবার যে গরু কাটছিল ও না? হ্যাঁ ও ছিল। আর শুনো ছোট ভাই বলে গতবার দিছি তোমার 12টা গরু এবার দিব 15টা গরু। তুমি ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে আমার এই নায়া পড়বা ঠিক আছে? আমার বাড়িতে আইবা গরু কোবায় গরু বানায়া মনে করো তুমি লয়ে যাবে। আরে গতবার কয় কেজি দিছিলাম? 2 কেজি ভাই। আচ্ছা 2 কেজি না গতবার 2 কেজি যেহেতু দিছি এবার গরুর পরিমাণ যেহেতু বাড়ছে 12টা ছিল 15টা 3টা বাইরে গেছে। ঠিক আছে তুমি এনে আধা কেজি বাড়াই দিছো রে। আচ্ছা ভাই ঠিক আছে ভাই 3 কেজি দিয়ে দিও সমস্যা নাই। আচ্ছা তোর ভাবি যেহেতু কইছে 3 কেজি দিয়ে দিব নে। আর হন তোরা তো কুরবানি চুরবানি দিতে পারোস না আয় বলবি সকাল সকাল আয় গরুটা গোসল করাবি গরুর জায়গাটা একটু পয়পরশা করে রাখবি দুবি দাবি বুঝছ নাই এর কি কই দিতেইব তো গো ভাই। কুরবানি করে নেই লেগে ভাই গরিব বলে মানে রাস্তাঘাটে অপমান করতেছেন ভাই। আরে বেডা এ কি বল অপমান কি হইছে? ফকিন্নি মন মানসিকতা রাখবি না তুই ফকিন্নি দিকা তুই কি ফকিন্নি মন মানসিকতা রাখবি? কাটে গরু কি ভাবটা নাই দেখছো? হন তোর বাপে তো কোনদিন কুরবানি দিতে পারে মনে কর যে পারে নাই কা কইতিকা পারবো সমর্থ তো কুলাই নাই কা বেডা। ১৫টা গরু দিতাছি যা আয় পরিস্থিতির দিন সকালবেলা। এই সবাই কিন্তু কবি ভাই এবার কয়টা দিতেছে গরু? ১৫টা ভাই। আগে দিছে কয়টা? ১২টা ভাই। আচ্ছা আর ধাপে ধাপে বাড়ামুটি বুঝছ ভাই। আর এলাকার কোনো ফকিন্নি বাকি রাখবি না। আমি যদি দেখি কোনো ফকিন্নির নাম নাই তোর খবর যাই ওর নামটা কিন্তু সবার আগে উঠাবি। আচ্ছা ভাই ঠিক আছে। এই ছোট ভাই তুই চিন্তা করিস না তোর নাম সবার আগে উঠবো লিস্টে। আর আগে কেজি গোস্ত না 3 কেজি দিমু না যা সব টিরে দিয়ে দিমু ঠিক আছে? এ মুরব্বি এদিকে এই যে আমি যাইতাছি আমার পাশ দিয়ে আপনি গেলেন একটা সালাম দিলেন না এটা ব্যাপারটা কেমন হইলো না? কই থাকেন আপনি আমার চিনেন না আপনি? এ এলাকার শিল্পপতি আমি। এর আগে তো দেখি নাই। আমারে মানুষ সালাম দিতে দিতে মুখ দা সেই ব্রুড আইলাই মি আর আপনি আমার সালাম না দিয়ে গেলেন গা এটা কি হইলো? হ্যাঁ আমার ইজ্জত রাখলেন আপনি? হ্যাঁ এলাকায় নতুন তো চিনতে পারি না ভাই। তুমি চিনো না রে? হ্যাঁ এলাকায় নতুন আছি আমাদের এলাকাতে। ও সরি সরি ভাই আমি নতুন আসছি তো। ও এর লিগাই তো কই এর লিগাই তো কই আমার সালামটা দিল না কি লিগার চলার নেক্সট টাইম দাদা সালাম পাইবেন। হ্যাঁ এই তো গুড গুড গুড। আমি হইছি এই এলাকার বিশিষ্ট ভদ্রলোক। শোনো ওনাকে কোরবানি দাওয়াত দিয়ে দাও।
ও ভালো কথা মনে করছো। এক কাজ করেন মুরব্বী, আপনি যেহেতু এলাকায় নতুন, গতবার 12টা দিছি কোরবানি, এইবার দিতেছি 3টা বাড়াই দিছি, 15টা দিতেছি। ঈদের দিন সকালবেলা আমার বাড়িতে আয় পড়বে, নামাজ টামাজ পইরা গরু মরু কাইটটা কোবায় চোবায় একবারে মন মতো 1 কেজি গোস্ত লয়ে যাবেন, ঠিক আছে? না ভাই, এত ছোট ভাবেন না, আপনি 10টা দেন 15টা দেন, সেটা আপনি ব্যক্তি দেবে ভার। শুনেন, আমাদের এই এলাকায় দাঁড়াও দাঁড়াও শুনি, বেশি দিয়ে সারা কেউ দিতে পারে না। আপু আমার কথাটা একটু কথাটা নেন, আমরা তো গরিব মানুষ, গরিব মানুষ হলে আমাদের মনটা অনেক বড়, কিন্তু এই ধরনের মাংস আমরা খাই না। আপনি 10টা দেন 20টা দেন, আমরা ব্যক্তিগত ব্যাপার, যারা নেয় তাদেরকে দিন, কিন্তু আমাদের ধারা এগুলো সম্ভব না। কি করে ভালো থাকবে সবাই শুনে বুঝছো? যারা হন আমার কথা হন বেড়া, যারা ফকিন্নি না, এক মন মানসিকতা ফকিন্নির মতো থাকে। এই দেখ গরিব মানুষের কথা এমনি বড় থাকে সব সময়, এটা নতুন না, চল। আরে এদিকে আমার আমার এই হন জি ভাই, এই সব লোক আমার বাড়ির সামনে দেখলে এমনি আমার একটা কিক মারবি। কে চুমকি? হ্যাঁ, কই যাচ্ছ, কই যাইতাছো? সামনে বাসায়। ও আচ্ছা, শোনো, গতবার তো আমরা 12টা গরু দিছি, সে তো জানো এই এরিয়ায় আমরাই বেশি দিই, আর তো কেউ দেয় না। এবার 15টা গরু কোরবানি দিতে আসি, তো তুমি আইসো বাসা, ঠিক আছে? আইসে আম্মা অনেক মেহমান আসবে, আই হাতে হাতে একটু রুটি টুটি বানাবা, একটু মাংস টাংস খাইটে, আর বাকিটা নিয়ে যাবো আর কি। রান্নাটাও দিয়ে দিবো, আর কাইটা 2-3 কেজি দিয়ে দিবো, আইসা রুটি মুটি বানাই দিয়ে যেও। তোমরা তো গরিব মনে করো, আমরা তো এবার থাকবো না, আমরা এবার বাড়িতে যাব। শোনো, বাড়ি যেয়ে কি করবো আমরা, এখানে যে 15টা গরুর এগুলো ভুড়ি টুড়ি দেবো, আমরা ফেলাইয়ে দিই, এগুলো তো গরিব নিয়ে যায়। তুমি এসে নিয়ে যেও, আর ওই মাংসর সাথে দিয়ে দিবো না, আর আইসা ওই যে হাতে রুটি টুটি বানাবা তখন খেয়ে টিয়ে যাবা না, ঠিক আছে? আর ওই দেশে যেয়ে কি করবা, আইসো বাসায়, বুঝতে পারছো? আসো চলো তাড়াতাড়ি যেতে হবে, কেউ জানে বাদ না যায়, লিস্ট সবার কবি সব ফকির নিয়ে গেল। কি খবর, ভালো আছেন? ইমাম সাহেব জি, আপনি না বড় একটা ভেদব লোক, আমি আপনারা বলছি না একদিন যে রাস্তায় যেখানে দেখা হবে আমার সালাম দিবেন, সালাম দেন নাই কেন? হ্যাঁ, আর আপনারা ওই যে মসজিদ কমিটি যেদিন আপনার ই হইলো, সভা হইলো, ওই সবার ভিতরে আপনারা বইলা দিছি না যে আমার রাস্তায় যেখানে দেখবেন আপনি আমার সালাম দিবেন? সব কথা বাদ দেন, আমি তো একটা মসজিদের সেক্রেটারি জি জি নাকি জি, তা আপনার মাথায় রাখতে হবে না। যাক, একবার মিস্টেক করছেন কোনো ব্যাপার না, ভবিষ্যতে যেন এই মিস্টেকটা না হয় আপনার, জি বইলা দিলাম আপনার। আর আরেকটা কথা, গতবার 12টা গরু কোরবানি দিছি, আপনি নিজেই কোরবানি দিছেন, আর এবার 12টা না 15টা দিতেছি। আপনি নামাজটা শেষ করে সবার আগে আমার বাসায় আসবেন, আমার বাসায় আইসা আমার গরু কোরবানি হবে, তারপরে এলাকার গরু কোরবানি হবে, মাথায় রাখবেন এটা। আমার গরুর আগে যদি কারো গরু জবাই হয়েছে তাহলে আপনি বুঝবেন মাসে কয়দিন যায়। আর আপনি চাকরি করেন না, সুন্দর একটা চাকরি দিছি না, চাকরির তো একবার নগদ আউট করে দিব। তোমার বাবা মা কি তোমার ভদ্রতা শিখায় নাই? তুমি তো বেদব কেন? কি করছি আমি? আমার মতো একটা সম্মানীয় ব্যক্তি দিক দিয়ে যাইতেছি, তুমি আমার সালাম দিলা না? আমি এলাকার শিল্পপতি, তুমি এমন একটা ভাব লইলা, তুমি আমার চেয়ে 2 ধাপ আগায় রয়েছো শিল্পপতি হিসাবে। আমার একটু তাড়া ছিল, তাই বেড়া তোর তাড়া বেড়া, ভবিষ্যতে এরকম ভুল যেন না হয়, দেখলে আমার সালাম দিবি, দূরের থেকে বড় করে সালাম দিবি। আর এটা কে? আমার ওয়াইফ। বাবা রে বাবা, বউরে এমন গেট আপ করাইছস, মনে হয় তুই আমার থেকে 4 ধাপ শিল্পপতি বেশি। কয়টা গরু কোরবানি দিবি রে এবার, 20টা না 25টা? হ্যাঁ, এত কথা বলেন কেন আপনি? কথা কম কর, ফকিন্নি ফকিন্নির মতন থাকবি, গরিব গরিবের মতো থাকবি। তোর বাবিরে দেহস, এই যে তোর বাবির চুলের পিছনে যেই টাকা নষ্ট করি, আর ড্রেস আপের পিছনে যেই টাকা নষ্ট করি, এই টাকা তো তুই কামাসি না বেটা মাসে, তা তো ভাবলেও চলবি কি লিগে, তো ভাবলেও চলবি না। অন বড় কথা কোনটা, এটা হন ঈদের দিন সকালবেলা নামাজ পড়া আমার বাসায় আয় পড়বি, 15টা গরু কোরবানি দিতেছি, গরু চরু বানায়া একবারে গোস্ত মস্ত লয়ে যাবে। আর শুনো, তুমিও আইসা পড়ে ওর সাথে, ওই রুটি টুটি বানায়া খায়া লয়ে একবারে লয়ে যাও কিছু। ঈদের দিন আমার শ্বশুরবাড়ি যেতে হবে, আমরা পারবো না। হ্যাঁ রে বেটা ফকিন্নি, তুই যেমন ফকিন্নি আ বেটা, তোর শ্বশুরবাড়ি কি বেটা ফকিন্নি না? পয়সালা আমার মতো শিল্পপতি, এই বেটা হন আমার শ্বশুরবাড়ি, যেমন দেখ তোর বাবিরে দেখ, সোনার চামচ মুখে নিয়ে বেটা জন্ম হয়েছে বেটা, কোনোদিন চুলার সামনে যায় নাই, আগুনের তাপ লাগে নাই বেটা। তুমি একটু আইসো, হ্যাঁ তোমার ভাবি তো এসব করতে পারে না, তুমি একটু তোমার ভাবির সাথে তোমার ভাবি বইলা দিবে, তুমি ওইভাবে। আরে না, আমরা সকাল 8টার সময় চলে যাবো।
কথা কম কর। এই কটা গরু কুরবানি তোমার কানের ভিতরে ঢুকাই দে, পুরোটা পুরোটা। আয় পরিস, যা যা আয় পরিস, ঈদের দিন সকালবেলা তাড়াতাড়ি আড়ে যাইতে হইব। রোদ পড়ছে কি, খেয়াল করছো কতগুলো গরু? হ্যাঁ বড় ভাই, কি অবস্থা ভাইয়া? কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বড় ভাই, এত টাকা পয়সার মালিক হইলাম, কোনো লাভ হইল না। দেন আপনি ফকিরনি ফকিরনি রয়েছেন, হিসাবে উচিত। যেহেতু আমি ছোটো ভাই, তারপরও শিল্পপতি, আপনার উচিত আমার একটা সালাম টালাম দেওয়া। বড় ভাই জাগাত দিচ্ছেন, এটা মাইন্ড করি নাই, বাইবের দ্বারাই তো দেন। বড় ভাই, পনেরোটা গরু কিনতে যেতেছি, গতবার বারোটা দিছিলাম, এবার দিন পনেরোটা। তা আপনি আইসা পড়েন সকালবেলা নামাজ টামাজ পড়ে আমার বাসায় আইসা পড়ে গরু টরু বানেন, পাঁচ দশ কেজি দিয়ে দেবেন। আর আপনারা তো মনে করেন বাড়িতে এক ভাগ দেন, কী খান না খান চোখেও দেই না, তাই আয় পড়েন আমার কাছে দিয়া দিব। না গরিব হয়েছে না, কিছু করার নাই, আল্লাহ গরিব বানাইছে না, আমার আল্লাহ পয়সা আল্লাহ বানাইছে, তো হিংসা করে লাভ নাই। আয়া পড়েন তাহলে, কি কাজ? ও ভাই ঠিক কথা বলছেন ভাই, তাহলে আয় পড়েন ভাই, চলেন ভাই যাই। একটা ট্রাক ভাড়া করছি, আবার পনেরোটা গরু আনতে ট্রাক লাগবো না, বড় দেখে ট্রাক ভাড়া করছি। আর আপনার ছোট ভাইয়ের বউর এবার পছন্দ, নিজে পছন্দ করে গরু কিনবো, বলো না কেন তুমি? হ্যাঁ সব লাল গরু কিনবো, আপনি আসেন, আসে ওই যে কাটলেই দেখবেন না, কাটতে আসেন আবার খাইতে যাবেন। কোরবানি মানুষ কি পছার করে দেয়? আরে বড় ভাই, পনেরোটা গরু দিতেছি এলাকায়, এটা তো সবাই জানে, আমরা সব থেকে বেশি দিই। ভালো তো, এক কাজ করবি, ওই ব্যান্ড পার্টি আছে না, ব্যান্ড পার্টি ভাড়া নিবি। বড় ভাই আপনি তো ভালো কথা কইছেন, কথা সুন্দর কথা বলছেন। আমি বলতেছি ব্যান্ড পার্টি ভাড়া নিবি, নিয়া লুঙ্গিটারে এইভাবে পড়ছিস না, লুঙ্গিটারে এনে ফিনবি, লুঙ্গি ফিনদা, এটার উপর একটা জাঙ্গিয়া ফিনবি, ফিনদা তুই সবার সামনে থাকবি, থাইকা একটা ডোল গলার মধ্যে ঝুলাবি, তোর বউয়ের গলা একটা ঝুলাবি, ঝুলাইয়া প্রচার করবি, এই সবাই এলাকার লোকজন আইসেন, পনেরোটা গরু কোরবানি দিতেছি। আপনারা আইসা গোস্ত নিয়ে যাবেন, আপনারা তো কোরবানি দিতে পারেন না, সুন্দর হবে কিন্তু। বড় ভাই একটু অপমান করে ফলাইলেন না? অপমান না, একবারে প্রচারটা সেই হবে। বড় ভাই মনে করো যে আমি একটা শিল্পপতি, বড় ভাই আমি এই জন্যই তো আমি পরামর্শটা দিতেছি, মনে করো যে ডোল তবলা বাজায়া তুমি সামনে থাকবা, জাঙ্গা পিঁদা থাকবো এই পর্যন্ত দেখা যাইব, হ্যাঁ তোমার বউ থাকবো পাশে, ডোল পিঁড়াইবা, আপনারা আমার বাসায় আসবেন, পনেরোটা গরু কোরবানি দিচ্ছি, এবার আগা গত বছর বারোটা দিছি, এবার পনেরোটা, খুব সুন্দর হবে। বড় ভাই আপনি যদি গেলেন আমার বড় ভাই না হইতেন, থাপ প্রায় মুতায় ফেলাইতাম এনে, আপনি চিনেন আমারে? তুমি তো একটা বেয়াদব। আমি যে বেয়াদব এটা এলাকায় সবাই জানে। ওই একটা প্রবাদ আছে জানো, একটা প্রবাদ আছে কি জানো, নতুন সাজালে একশো বার আয়না দেয়, তোমার অবস্থাই সেরকম। কোরবানি মানুষ, মানুষ দেখানোর জন্য কোরবানি দেয় না, কোরবানি দেয় হচ্ছে আল্লাহ খুশির জন্য। আরে আমার টাকা আছে, লাভ নাই তো, আমার টাকা আছে, আমি টাকা দিয়ে গরু কিনবো, এলাকার মানুষ দেখবো, লাভ নাই, আমি গরিব দুঃখী রেখা দিমু, এটি কোনো ফায়দা নাই। পনেরোটা গরু কোরবানি দিবো, এক একজনের লাগলে আধা কেজি করে দিয়ে দিবো। পনেরোটা না, পনেরো লাখ গরু কোরবানি দিলে কোনো লাভ নাই। তোমার কোরবানি দেওয়া আর হইলো রাস্তা খাড়াইয়া মুতে একশো গান। বড় ভাই রাস্তা খাড়াইয়া মুতলে যেই পরিমাণ গুণা, আর তোমার পনেরো লাখ কোরবানি দিলে সেম পরিমাণ গুণা, কোনো ফায়দা নেই, এতে কোনো লাভ হবে না লস হবে না। বড় ভাই একটা কথা কই, যে আমার হাতের মোবাইলটা দেখছেন না? হ্যাঁ মোবাইলটা অনেক দামি মোবাইল, এই মোবাইলটা যদি বেচি, হ্যাঁ আমাদের এই দেশের মধ্যে বেশিরভাগ মানুষ ফুটানি দেখে, আমি পনেরোটা দিতেছি, আমি বিশটা দিতেছি, আমি তিরিশটা দিতেছি, লাভ নাই। আমি ভাই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমার কম টাকা, আমি যা কামাই করি এখান থেকে নিয়ত করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ছোটোখাটো একটা করবো। আপনি তো গরিব বড় ভাই, আপনার চিন্তা ভাবনাটাও গরিব, আর গরিব মানুষের ওই মুখের কথা ছাড়া আর কিছু নাই। আর বড় লয় যে যে ফকিরনীরা মনে করেন নিমু না দিমু না খামু না কারো কাছে যামু না আটপাতি না তলে তলে যাইয়া, ভাই এবারে কোরবানি দিনে ভালো, তোমার মতো এরকম ফুটানি দেখা কোরবানি দেওয়ার চাইতে মানুষের কাছ থেকে ছায়া খাওয়া উত্তম। দেখুন আপনি বড় ভাই দেখে ওনার মুখ দিয়ে কথা বলবেন না, কথা বলবো না, শিল্পপতি মানুষের কাছ থেকে ছায়া খাওয়া উত্তম, তোমার মতো ফুটানি দেখায় কোরবানি দেওয়ার চাইতে, বুঝো নাই একটা কথা মনে রাখবা, এই যে পয়সা আছে তোমার, ভাপ টাপ দেখায় এলাকার ভিতরে শিল্পপতি ফুটানি দেখা,
আল্লাহ কি চাই মানুষের কাছে জানো? আরে জ্ঞান দেন না তো। না জ্ঞানের কিছু ধর্মী আমি আমার টাকা আছে আমার জ্ঞান কম আছে। আচ্ছা তোমার যথেষ্ট জ্ঞান আছে, তুমি যথেষ্ট জ্ঞানী। আর জ্ঞানী দেখেই তো তুমি তো এইজন্যই তো তোমারে বলছি জাঙ্গে একটা ফিন্দা ডোল বাজাইবা। এই যে আসেন আসেন, আমি 15টা গরু কোরবানি দিচ্ছি, আপনারা আমার বাসা থেকে গো গোস্ত নিয়ে যাবেন, একদম প্রচারণটা সে হবে। কোরবানি কয়টা দিব না দিব এটা আমি গোপনে গোপনে দিব, এটা প্রচার করার। আল্লাহ আমার উপরে এমনি খুশি, 15টা গরু কোরবানি দিব, 15টা গরু কিনে না কোরবানি দিয়ে এলাকার গরিব দুঃখী ওকিনি ফকিনি খাওয়াবো, আল্লাহ আমার উপরে খুশি না এমনি খুশি। আল্লাহ গত বছর 12টা কোরবানি দিয়েছি, হ্যাঁ গত বছর গোস্ত কি করছো লাস্টে ফালাই দিছো পচে গেছে গা, ডাইকা ডাইকা মানুষ আসেন ভাই কোরবানির গোস্ত নিয়ে যান, নিছে কেউ নেই নেই নিব না, এসব ফুটানি দেখায় না বুঝছো। পরিবর্তন হও, মানসিকতার পরিবর্তন করো। মুসলমানের চরিত্র এটা না যে প্রচার করে কোরবানি দেওয়া, লোক দেখানো কোরবানি দিয়ে কোনো লাভ নাই। যাও মেয়ে ফকিনের নামে মেয়ে আঁকা হন, একটা কথা কই নতুন বাল গজালে যেরকম আয়না দেখে তোর অবস্থা হচ্ছে এরকম বেয়া দাব একটা। ভাই লোকটা যে কথাগুলো বলছে কিন্তু খারাপ একটা কথা বলি নাই ভাই, কথাগুলো কিন্তু রাইট বলছে ভাই, আমার দিকে ফিরো ভাই। কতবার কোরবানি করলে 12টা গরু কোরবানি করলে ভাই, গোস্তগুলো একদম পুষে গেছে ভাই, একটা মাংস কিন্তু কেউ নেয় নি ভাই, সব কিন্তু নষ্ট হয়ে গেছে ভাই। কেউ নিচ্ছে আপনার মাংস কিন্তু কেউ নেয় না ভাই। আর এইবারও তো আপনি 15টা কুরবানি দেবেন, আপনি তো ফুটানি দেখাচ্ছেন, মানুষজন বলতেছেন আমি 15টা কুরবানি করতেছি গরু, তোমার সবাই আসে মাংস নিয়ে যাও আমার বাড়ির থেকে। এগুলো না ভাই, এগুলো কিন্তু হাদিস বলি নাই, কোরআন কিন্তু এই কথাগুলো বলি নাই ভাই। আপনি কিন্তু সেই কাজগুলো করতেছেন ভাই, আল্লাহ কী বলছে কুরবানি করবেন গোপনে করবেন, মানুষজনদের গোপনে দিবেন। এভাবে যে আপনি দোল তবলা বাজায় বাজায় মানুষের যে আপনি বলতেছেন এগুলো করা কিন্তু ভাই ঠিক হচ্ছে না ভাই। ঠিকই বলছে ভাই, ঠিক আছে এগুলো করা ঠিক হচ্ছে না ভাই। সালাম দিবে হুজুরের, হুজুরের সালাম দিল না কে উল্টা ঝগড়া। ঠিকই কইছস রে, আমি আসলে কোরবানির নামে আসলে পাপ কামাইতেছি। হ্যাঁ ভাই এটা পাপ হচ্ছে ভাই, এই কোরবানি হচ্ছে না তো এইগুলো কোরবানি হলো ভাই। দেখলাম ওই লোকটা, এত দেওয়ার দরকারও নাই, লোকটা আমারে বহুত কথা কয়ে গেল। আমার প্রথমে রাগ হইছিল, পরে মনের ভিতরে একটা চিন্তা আইলো যে আসলে হাসা কথাই তো কইছে, সত্যি কথা কইছে। আমি তো ফুডানি করতেছি, এত না কোরবানির নামে আমি পাপ করতেছি। আহা কি কাজটা আমি করলাম, ইমাম সাহেবের লগে খারাপ ব্যবহার করলাম আমি। চলেন একটা কাজ করি, আমি ইমামরে বেয়াদব কইছি, আসলে অরিজিনাল বেয়াদব তো আমি। হ্যাঁ ভাই একটা সম্মানীয় ব্যক্তি ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, মসজিদের নেতা, ওনার পিছনে দাঁড়ায় নামাজ পড়ি, ওনার সাথে আমি বেয়াদবি করছি, অনেক খারাপ কাজ করছি। তুমি যে বুঝতে পারছো এটাই অনেক, তুমি এটা কেন আমরা বুঝাই বলবো না। আচ্ছা চল ইমাম সাহেবের কাছে আগে বাজ যাই চল।